এই মহাবুদ্ধ আমাদের কাছে শুকরিয়া আদায় করে আমি আমার নির্বাচন লিস্টটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় সহকারী পাইলাম, মানব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2131 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এবং স্মার্ট নগরায়ণের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কক্সবাজার পৌরসভার মেয়র প্রার্থী আনোয়ার রহমান চৌধুরী উন্নয়ন পরিকল্পনা এই হল এক নম্বর দুর্নীতির বিরুদ্ধে সরকার কর্তৃক জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন অংশ হিসেবে স্থানীয় সরকারের সকল সংস্থা এবং দপ্তরের সমন্বয়ে কক্সবাজার পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ ডেস্ক্রেডিং জনবলের সমন্বয়ে জনমুখী প্রশাসনিক ব্যবস্থা ও সেবামুখী জনবান্ধব স্মার্ট পৌরসভায় ও স্মার্ট পৌর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং নাগরিকদের আইনগত সকল অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। দুই, দ্রুত সময়ের মধ্যে সম্মানিত পৌরবাসী ও সকলের সমন্বয়ে যোগ উপযোগী মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে এবং মাস্টার প্ল্যান অনুসারে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। তিন, শহরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিমিত্তে ডোর টু ডোর ডোজ মেথডে পর্যবেক্ষণ করা হবে। রাস্তায় যত্র ময়লা আবর্জনা ফেলাকে নিরস্কৃত করা হবে। শহরে সুপেয় পানি সরবরাহের জন্য ডিজিটাইজেশন প্রকল্প বাস্তবায়ন করে পৌরবাসীকে সুপেয় পানি সংকটের সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে। পৌরবাসীকে নামমাত্র সুপেয় মূল্যে সুপেয় পানি সরবরাহ করা হবে। প্রত্যেক ধর্মের প্রতি সহনশীল নিধন স্মরণ করা হবে এবং পৌরসভার কোন নাগরিক মৃত্যুবরণ করে তখনই ধর্মের নিয়ম অনুসারে সম্পূর্ণ পৌরসভা ব্যবস্থাপনায় জানাজা শেষকৃত্য অনুষ্ঠান এই জন্য করা হবে। এই জন্য পৌরসভার উদ্যোগে নিজস্ব অনলাইন চালু হবে খবর ব্যবস্থাপনা শেষকৃত্য অনুষ্ঠান পৌরসভা পর্যন্ত সম্পন্ন করা হবে। দেশের আগামী ভবিষ্যৎ তরুণদের সহযোগিতায় নগরের সমস্ত কার্যক্রম পৌর তরুণ কমিটি গঠনপূর্বক বিধান অনুসারে প্রকল্প গ্রহণপূর্বক বাস্তবায়ন করা হবে। পৌরবাসীর পৌরসভার বাসিন্দা দক্ষ অদক্ষ বিপুল সংখ্যক তরুণকে কর্মসংস্থানের ব্যবস্থা বিনিয়োগ আগ্রহী ও সহযোগিতা করে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। উন্নত পরিনিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। এডিবি ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহযোগিতায় মানবাত্মক সেন্ট্রাল সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি নির্মাণ করা হবে। সরকারি বিধি মোতাবেক চলমান শিক্ষা প্রতিষ্ঠান সমূহ যোগ্য উপযোগী কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজনে নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ কেন্দ্র ও জাতীয়করণ করে প্রতিষ্ঠান সমূহকে আধুনিকরণ করা হবে। সড়কের অলি গলি উপকূলি পর্যাপ্ত এলইডি লাইট স্থাপন সিসিটিভি ক্যামেরা স্থাপন রক্ষণাবেক্ষণ পৌরসভার স্থাপিত বিভিন্ন সৌন্দর্যবর্ধন স্থাপনা রক্ষণাবেক্ষণে করা হবে। শহরে বিজ্ঞাভিত্তিক তবে গুরুদের বিষয়টি করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রমে পরিকল্পনা পুনর্বাসন করা হবে। আমাদের সমমানময় তরুণ সমাজের সমাজকে আদকের করার কাছ থেকে রক্ষা করতে প্রত্যেক ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে সরকারি কারজমি লিজ নিয়ে খেলার মাঠ পটাগার ক্লাব ও জিমনেশিয়াম গড়ে তোলা হবে। পৌরসভা ব্যবস্থাপনায় পৌরবাসীর সুবিধার্থে স্বল্প খরচে পবিত্র হজ পালনের জন্য পৌর হজ কাফলা গঠনপূর্বক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে উপভোক্তা আসা পর্যটকদের জন্য ক্যাশলেস ব্যবস্থা প্রবর্তন করে পৌরকর আয় বৃদ্ধি করা হবে ফলে পৌরবাসীর অতিরিক্ত পৌরকর থেকে পরিত্রাণ পাবে। মাসি মাসি দশা মাসি মুক্ত নগর করতে
কার্যকরী পরিবেশ বন্ধক কীটনাশক প্রয়োগ জল বন্ধ জলাশয় ও ডোবা নিয়মিত পরিষ্কার করা হবে। যেটি ইতিপূর্বে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন অত্যন্ত সুনামের সাথে আমি সুনামের সাথে জরিমানা লিখেছিলাম। অপরিকল্পিত স্থাপনা নির্মাণে নিরুৎসাহিত করা হবে। পৌরবাসীকে পরিকল্পিত বহুতল নির্মাণে সহযোগিতা বিনিয়োগে ও বিনিয়োগে সহজীকরণ উদ্যোগ গ্রহণ করা হলে শহরে আবশ্যক খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নাগরিকের সম্পদের মূল্য বৃদ্ধি পাবে। নগরবাসী ও আগত পর্যটকদের জন্য দ্রুত ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে। পৌরবাসীর সুবিধার্থে পুরুষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত সংখ্যক আলাদা পাবলিক টয়লেট ও রক্ষণাবেক্ষণ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। পৌরসভার হস্ত ভূমিহীনদের মাথা বুঝাবার দায়িত্ব দেওয়ার জন্য পৌরসভার নিজস্ব উত্তরণে অর্থে বহুতল পানি নির্মাণ প্রকল্প দেওয়া হবে এবং নামমাত্র মূল্যে বিনামূল্যে মালিকানা ব্যবস্থা করা হবে। পৌরসভার নিজস্ব জমিতে নাগরিক বান্ধব নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পৌরসভার বসবাসরত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আলেম সাংবাদিক রেমিডিয়াল যোদ্ধা পিছিয়ে পড়া মানুষ সচ্ছ সম্মানিত পৌর নাগরিকদের জন্য সরকারি জমি লিজ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন বাস্তবায়ন করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক কেন্দ্রে আধুনিক উন্নয়ন ও চলমান এবং চলমান নাগরিক সুবিধা বৃদ্ধি সহ পর্যটন ও পরিবেশ বান্ধব বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হবে। চলমান বাজারের অবকাঠামো উন্নয়ন করে আধুনিক শপিং মল নির্মাণ করে অধিগত কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। বিভিন্ন সহযোগিতায় ও বিনিয়োগের মাধ্যমে বিধিবিধান অনুসারে গার্মেন্টস শিল্প, রাবার শিল্প, সুতি শিল্প, পান সুপারি শিল্প, খেসারি শিল্প, মৎস্য শিল্প, হাঁস মুরগি শিল্প, গরু ছাগল পালন, গার্মেন্টস আচার শিল্প, গার্মেন্টস প্রসাধনী শিল্প, আধুনিক পর্যটন শিল্প, জলাধার শিল্প ইত্যাদি সুনজরে এনে মানুষের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, কক্সবাজার পৌর শিশু পার্ক স্থাপন, পৌর টিম পার্ক স্থাপন, স্বতন্ত্র নাইট বিচ মার্কেট স্থাপন, বাঁকখালী নদীর সংলগ্ন জায়গায় সবুজ দেশটি তৈরি, কক্সবাজারকে কক্সবাজার স্মার্ট সিটি বাস্তবায়নে সমুদ্রে সেফ সুইমিং ট্যাঙ্ক জোন স্থাপন, পরিবেশ ও পর্যটন বন্ধ যেটি নির্মাণ করে জনমানুষের বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শব্দ দূষণ ও যন্ত্র নিরসনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। চলমান শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকরণ পিপিপি এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিক্ষা খাতে কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও বিদেশি অবস্থানগত স্বচ্ছ বিনিয়োগকারীদের সহযোগিতায় ক্ষুদ্র মাঝারি ঐতিহ্যবাহী শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। পৌরসভা তরুণ প্রজন্ম অর্ধশিক্ষিত ও বেকার জনগোষ্ঠীকে নির্দিষ্ট আন্তর্জাতিক ভাষা ও কারিগরি শিক্ষা ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মানব সম্পদ রপ্তানির সহজীকরণের মাধ্যমে বেকারত্ব নিরসন করা হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, পৌরসভার যাবতীয় ডাটাবেস তৈরিতে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। প্লাস্টিক ও পলিথিন বদ্ধ যাতে নালা এবং নদীতে পড়ে জলবদ্ধতা সৃষ্টি না হয় সেই জন্য আইএনজিও ও এনজিও পরিবেশবিদদের দিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। অপসংশীল দ্রব্য প্লাস্টিক বর্জ্যের জন্য আলাদা ডাম্পিং এবং রিসাইক্লিং প্ল্যান্ট করে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। মহিলা উদ্যোক্তাদের জন্য মহিলা উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আলাদা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং এর মাধ্যমে
সংশ্লিষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে গৌরবাসীর সমন্বয়ে ভলান্টিয়ার নিয়োগের মাধ্যমে রোগীদের পরামর্শ সেবা বৃদ্ধি করা হবে এবং দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। আমাদের কক্সবাজার আর সদর হাসপাতালের পার্শ্ববর্তী সড়ক সমূহ নির্বিঘ্নে রোগীদের চলাচলের জন্য আস্তমুখী পদক্ষেপ নেওয়া হবে, কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। গৌরবাসীকে পর্যাপ্ত বৃক্ষরোপণে উৎসাহিত করা, গৌর সভা নিজস্ব উদ্যোগে গৌর উদ্যান তৈরি করা এবং বাঁকখালি নদীর পাশে সবুজ ফেস্টিভি তৈরি করা হবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার, কক্সবাজার পৌরবাসীর অপরন্ত সম্পদ থাকা সত্ত্বেও এইগুলো সঠিক ব্যবহারে নিশ্চিত করা যায় না। অনেক ক্ষেত্রে পৌরসভার সঠিক নির্বাচন অবকাঠামো নির্মাণের ব্যর্থতার কারণে অথচ স্বল্প বিনিয়োগ ও সমষ্টিগত বিনিয়োগের মাধ্যমে এখানে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সমন্বয়ে পর্যরক্ষা ও সৈকত পর্যটনে কক্সবাজার নগরবাসীর অংশগ্রহণের মাধ্যমে আধুনিক সুবিধা যোগ করে এই খাতে থেকে নগর উন্নয়নে বাড়তি আয় জোর দেওয়া হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞ ও শক্তিশালী কমিটি গঠন করা হবে। পিপিবি, বিটুবি, জিও ফান্ড, টিউবি ফান্ড এবং বিদেশি অবকাঠামোর উন্নয়নের জন্য জাইকা, এডিবি ইত্যাদি সংস্থার অংশীদারিত্বের মাধ্যমে দ্রুত সময়ের মাধ্যমে মধ্যে বিনিয়োগ প্রাপ্তি নিশ্চিত করা হবে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে এবং পৌর পরিষদের মাসিক করে সবাই মাধ্যমে সব কিছুর পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হবে। যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী নামে যাত্রী ওঠানামার কারণে কক্সবাজার পৌর এলাকায় যানজট সৃষ্টি হয়। পর্যটন নগরী হিসাবে পর্যটনবাহী গাড়ি এবং জেলা উপজেলা থেকে গাড়ি কক্সবাজার আসার যানজট সৃষ্টি হয়। সড়কের শৃঙ্খলা উন্নয়নের জন্য লক্ষ্যে বিভিন্ন স্থানে আধুনিক যাত্রী ছাউনি ও বহুতল গাড়ি পার্কিং ভবন নির্মাণ করা হবে। সরু ও আঁকাবাঁকা সড়ক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের মাধ্যমে প্রশস্ত করে যানজট নিরসনের ব্যবস্থা করা হবে। জমির দাম যত বাড়ে তখন আরো দ্রুত তখন বাড়ে আরো দ্রুত নালা নর্দমা খাল নদী তখন সমস্যা মহাকালে মত ব্যাপক। সবার সম্মিলিত উদ্যোগে নাগরিক বন্ধক নগর করতে সকল নালা নর্দমা খাল বিল তখন মুক্ত করতে হবে। এছাড়া কিছু সংস্কার অপরিকল্পিত রাস্তা নির্মাণের ফলে শহরের উঁচু উপকূলী নিচু হওয়ায় জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা অথবা পৌরসভা নিজস্ব অর্থায়নের মাধ্যমে জলবদ্ধতা নিরসনে বাস্তবমুখী পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। শহরের দক্ষিণাংশের পানি উত্তর দিকে বাঁকখালে যাতে স্মুথলি গঠিত হয় তার ব্যবস্থা নেওয়া হবে এবং শহরের ভেতরের নালা নর্দমা প্রতিনিয়ত পরিষ্কার এবং প্রয়োজনে নালা নর্দমা খননের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আণবিক কারণ আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত কোন পোস্ট কমিটির বরাদ্দকৃত অর্থ প্রাপ্তির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অর্থ প্রাপ্তির মাধ্যমে নগরবাসীর বিভিন্ন সমস্যা নিরসনে প্রকল্প প্রণয়ন করা হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করা হবে। পৌরবাসীর পৌরসভার আশ্রয়হীন বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম নির্মাণ করা হবে। প্রশাসনিক সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডে ওয়ার্ড বৃদ্ধি কাউন্সিল অফিস নির্মাণ করা হবে। সেখান থেকে জন্ম সনদ, জাতীয় সনদ সহ সমস্ত নাগরিক সেবা প্রদান করা হবে। মহারবুল আলমিনের যদি আমাকে কামিয়াব করে আপনাদের দোয়া যদি আমার আমি আপনাদের আপনাদের দোয়াই আমি যদি আপনাদের গোলাম কাজল হওয়ার দায়িত্ব ও সুযোগ পাই আমি আমার কর্মকালীন সময়ে কক্সবাজার পৌরসভার অতিরিক্ত কোনো ট্যাক্স দায়িত্ব করব না।
দল কম বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে কক্সবাজার পৌরসভার সকল পৌরবাসীকে একই পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে আপামার নগরবাসীর একজন গোলাম খাদেম হিসেবে কক্সবাজার পৌরসভাকে একটি আধুনিক জনবান্ধব সামগ্রী স্মার্ট পৌর প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দ্রুততময় সময়ের মধ্যে গড়ে তুলব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মাহবুব রহমান চৌধুরী, বাংলাদেশ সমাবলী মনোনীত প্রার্থী, কক্সবাজার নির্বাচন, কক্সবাজার পৌরসভা নির্বাচন 2023। ধন্যবাদ সাংবাদিক বন্ধু।